আছেন বন্ধুরা? ভালো আছেন নিশ্চয়ই। শিপ্রা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজ হঠাৎ করে আমার 90 বছর বয়সী শাশুড়ি মা আবদার করলেন চিনির পায়েস খাবেন। হয়তো আপনারা অনেকেই ভাবছেন আমি চিনির পায়েসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু না, আজ আমি কোনো রেসিপি শেয়ার করব না। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ছোট্ট রান্নাঘরের ট্যুর। রান্না করতে করতে মনে হলো আমি আমার কিচেন ট্যুর শেয়ার করি, তাই আমি আজ চলে এলাম আপনাদের কাছে আমার রান্নাঘরের ট্যুরটা নিয়ে। এর সাথে আমি আজ আপনাদের সাথে শেয়ার করব দুধ সম্পর্কে 5টি প্রয়োজনীয় টিপ। আচ্ছা, তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। আমি আমার রান্নাঘর নিজের মতো করেই সাজিয়ে নিয়েছি। আমি এখানে ব্লেন্ডারটা রেখেছি, যেহেতু কারেন্টের সকেটটা এখানে, তাই হাতের কাছে আমি এটা রেখেছি। এরপরে আমি রেখেছি, আমি কফি জারগুলো খুব পছন্দ করি, এই জন্য আমি কফি জারের মধ্যে অন্য অন্য জিনিসগুলো রেখেছি, যেমন ড্রাই ফ্রুট রেখেছি কিছু, এইভাবে আমি রেখেছি। আর এটার মধ্যে আমি অনেকগুলো বাসন, বড় বড় বাসনগুলো আমি এটার মধ্যে রেখে দিয়েছি। আর এভাবে আমি টুকটাক করে রান্নাঘরটা সাজিয়ে নিয়েছি দেখুন। আর আমার এখানে কফি মগ, তারপরে চায়ের সরঞ্জাম রেখেছি। আর বিশেষ করে আমি রান্নাঘরে বা ঘরের মধ্যে একটু ফুল ভালোবাসি, তাই কিছু ফুলেরই রেখেছি আমি। আর থালাগুলো আমি এভাবে সাজিয়ে রেখেছি একে। এরপরে আমি যে পায়েসটা রান্না করছি সেই পায়েসটা আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর আপনাদের সাথে কথা বলছি। আর বন্ধুরা, আমার পায়েসটা প্রায় হয়ে আসছে, আমি এর মধ্যে চিনি দেব। আর এটা আমার হাতের কাছে মশলা রাখার জন্য প্রথমে আমি গুঁড়ো রোটটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এই পাশে আমি হাতের কাছে রেখেছি তেল, লবণ আর হলুদটা, যেহেতু এটা সবসময় লাগে এর জন্য আমি এটা রেখেছি। আর এইটা তো গ্যাস ওভেন আমি করেছি, আর দুটো জানলা করেছি আমি, জানালা দুটো দিয়ে রান্নাঘরে অনেক আলো বাতাস আসে তাই। হ্যাঁ বন্ধুরা, আমি এই পায়েসটা রান্না করতে করতে আপনাদের সাথে টিপসগুলো শেয়ার করব। দুধ আমরা অনেকেই সংরক্ষণ করে রাখি, তাই আমার 1 নম্বর টিপস, দুধ বড় জোর 6 মাস ফ্রিজে ভালো থাকে। আর 3 মাসের উপরে দুধটা রেখে খাওয়াটা স্বাস্থ্যসম্মত নয়। 2 নম্বর টিপস হচ্ছে, যদি আপনারা জানতে চান দুধটা খাঁটি কি না, তাহলে এক টুকরো কাঁচের উপরে 1 ফোঁটা দুধ ফেলে দেখুন, যদি গড়িয়ে যায় তাহলে বুঝবেন দুধটা জল মেশানো, আর যদি গড়িয়ে না যায় তাহলে দুধ খাঁটি। আর 3 নম্বর টিপসটা হলো, আমরা দুধ জ্বালানোর সময় অনেকে দুধ উতলিয়ে পড়ে যায়, দুধটা পড়ে যাবে না যদি হাঁড়ির গলার কাছে একটু ঘি লাগিয়ে রাখেন বা মাখন লাগিয়ে রাখেন, তাহলে দুধটা উতলিয়ে পড়বে না। আর আমার 4 নম্বর টিপসটা হচ্ছে, কিশমিশটা সবসময় রান্নার শেষে ব্যবহার করতে চেষ্টা করবেন, জলে ভিজিয়ে এরপরে রান্নার শেষে দিতে চেষ্টা করবেন, অনেক সময় কিশমিশটা টক থাকে, দুধটা ফেটে যেতে চায়। আর 5 নম্বর এবং শেষ টিপসটা হলো, পাটালি গুড় দিয়ে রান্না করার সময় অনেক সময় দুধ ফেটে যায়, তো আপনারা যখনই গুড়টা ব্যবহার করবেন তখন দুধটা ঠান্ডা করে গুড় দিয়ে যাই রান্না করেন, আপনারা দুধটা সবসময় ঠান্ডা করে তারপরে দেবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আর আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই করব। যদি আমার রান্নাঘর আপনাদের ভালো লাগে লাইক করবেন, এবং এ ধরনের আরও ভিডিও পেতে চাইলে আমাকে কমেন্টে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনি নিয়ে নেবেন। ধন্যবাদ।